হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড প্রোফাইল। আজকে আমরা এই বেবিটার হেয়ারে কাটিং করব আর ওর লুকটা পুরো চেঞ্জ করব। তোমরা সবাই লুকটা দেখো, আফটার কাটিং আমরাও লুকটা দেখাবো। ঘোরো ঘোরো, আমি কিন্তু বকবো আজকে, বলে দিচ্ছি। চলো দেখো, সবাই দেখেছো, আমরা কাটিংটা স্টার্ট করব। ওর ভীষণ গরম লাগছে, তো যাতে গরম না লাগে সেই আজকে আমাদের হেয়ার কাটিং এর নাম হচ্ছে মাশরুম হেয়ার কাট ফর গার্লস। তোমরা যারা এরকম বেবিদের হেয়ার কাট করতে চাইছো, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের পার্লার ঠিকানা আড়ংঘাটা গাজী স্কুলের একদম পশ্চিম পাশে, বটতলের সামনে। না না, আমি শুনতে পাচ্ছি, কিন্তু তারা ভিডিও দেখবে, তারা তো শুনতে পারবে না, তাই না? ইয়ানা খুব ভালো মেয়ে। ছোট হবে কিন্তু যেন বড় না থাকে, তাই তো? ওকে, আচ্ছা। ওই ওর মা হচ্ছে ক্লিপ গার্ডার কিনেছে, ক্লিপ গার্ডারের জন্য আমাকে চুলটা উপরে বড় রাখতে হবে, তাই তো? দেখি শোনা, এরম করো। তাহলে ইয়ানা আমাদের জন্য নিয়ে আসবে মাঝে মাঝে, আমরা মাথায় দেবো। হ্যাঁ শোনা, হবে তো? দেবা না, জোরে বলো। ও হো, মাথা নিচু করো শোনা। গুড গার্ল, কি সুন্দর কথা শোনে। কি শান্তি পাবি তুই আজকে, তাই না বাবু? দেখি 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 দেখি, এরকম থাকো, নড়লে পরে কাটিং নষ্ট হয়ে যাবে, তখন স্কুলের ফ্রেন্ডরা বলবে কি করেছো ইয়ানা, তোমার কাটিং তো নষ্ট হয়ে গেছে। দেখি বাবু, এই তো হয়ে গেছে, আর একটু। এরকম রাখছো না? ঠিক আছে, ও কষ্ট হচ্ছে না, এত বড় বড় চুল কেটে দিচ্ছি, কষ্ট হচ্ছে? হ্যাঁ, ওর চুল খুব বাড়ে বাবা, প্রত্যেক 2 মাস পর পর মানে ওর হেয়ার কাট করি নাকি, 2 মাস কি 1 মাসে একবার করে কাটা হয়? হ্যাঁ, আজকে তোমার একবার ভিডিও কমপ্লিট করে দেবে, তাই তো? সেরকম ইচ্ছা তো দেখতে পাচ্ছি। আমাদের উপরের সেকশন কাটিং, নিচের সেকশন কাটিং কমপ্লিট, এবার উপরের সেকশন কাটিং করব। তোমরা দেখো, মাথা নিচু করো বাবু, এরকম রাখো শোনো। দেখি বাবু, মাথা নিচু করে শোনা। নড়বে না শোনো, তার তো চুল কেটে ফেলছি আমরা।
কি করছো? তুমি নড়ছো কেন শোন? আজকে তোমার কষ্ট হচ্ছে? বলো, কথা বলো, কষ্ট হচ্ছে? তাহলে আধ ঘন্টা রেস্ট দেবো বাবু। হ্যাঁ, না না, কথা বলে না কিছু না, আড়ি দিয়ে দেবো এবার থেকে। ও পার্লারে আসলে আমি আর ওর সাথে কথা বলবো না, গল্পই করবো না ওর সাথে আমি, তাই তো? করবো গল্প? করবো? আচ্ছা করবো তাহলে। কি হচ্ছে, খেলা করছিস তুই? তুই চুলে খেলা করছ না? সব চুল উঠে কোথায় যাচ্ছে? কাটিং করা হচ্ছে, পড়ে যাচ্ছে। আচ্ছা চুলগুলো সব তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ খেলা করবে তুমি বাড়ি গিয়ে? আলি বাবা, দেখি দেখি দেখি। ভালো তো। কোন ক্লাস হলো তোমার? শোনা, কোন ক্লাসে পড়ছো বলো, জোরে বলো। ইউকেজি। ভালো করে বলো। চোখ বন্ধ করো, শোনা। ছোটবেলা চুল দেখো, বাবা সে নিজের বাড়ি চলে চলে নার্সিং হোমে। ও বাবা, ও ছিল না এখানে? না, ইস, এখনো তোর বাবা বিদেশে বসে বসে ভিডিও কলেই তোর হেয়ার কাট দেখছে। চোখ বন্ধ করো, শোনো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, শোনো, চোখ বন্ধ করো। তাকাবে না বাবু, তাকালে পরে চোখের মধ্যে চুল যাবে। এই তো, কি সুন্দর লাগছে, দেখি 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 আরেকটু। নড়ে না মা, নড়ে না। আমাদের কাটিং প্রায় কমপ্লিট, তোমরা যারা দেখছো আমাদের হেয়ার কাটিং, তোমাদের যদি ভালো লাগে তোমরা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যারা এরকম হেয়ার কাট করতে চাইছো বেবিদের জন্য, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, সাথে থাকো। ফাইনাল লুকটা দেখাচ্ছি আমরা আর একটুখানির মধ্যেই। নড়লে পরে আমার হাত কাটবে, না হলে তোমার কান কাটবে, নড়বে না শোনা। এই তো, গুড। দেখি, যারা নড়ে তারা খুব দুষ্ট, আর যারা নড়ে না তারা খুব ভালো। তার মানে তুমি ভালো, তাই তো? এই তো, একটুখানি একটুখানি চুলের জন্য গো, প্রচুর চুল মেয়ের মাথায়। হ্যাঁ এবার ঠিক আমারও হয়েছে। চুল ছিল মাথায়, তোমার তো এখনো চুল আছে। আমার এই পাশা পর্যন্ত চুল ছিল, বিশ্বাস করবো না। স্টেপ কাট চুল কেটে ক্লাস এইটা করতে একদম গেছে। হাতে লাগলো মনে হচ্ছে। নড়বা না, খুব ভালো মেয়ে, আমাকে একটু জ্বালাও না। কি করবে তোমরা? একটু বসো দিদি, এই বসতে জায়গা দে তো বাবু। না যাও, শুনে কিছু কেন বাবা, তোমার তো কান ফুটিয়ে দিয়েছি আমি, আবার কেন ফুটাবো? তোমার কান ভালো আছে? কান ঠিক আছে শোনা? কথা বলবে না ঠিক আছে? প্রথমে মনে হয় কোথা থেকে ফুটিয়েছিল সেটা আমরা বলছি না, আমাদের ভিডিও চলছে তো, সেখানে একটু প্রবলেম হয়েছিল, তারপরে এখান থেকে আবার ফুটিয়েছে।
ইয়ানার কাটিং কমপ্লিট। তোমরা সবাই দেখো, দেখে জানিও যে কেমন হয়েছে। ইয়ানা তাকাও। আচ্ছা ইয়ানা, বলো তো তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। জোরে বলো, ভালো লেগেছে। তোমাকে চেনা যাচ্ছে তো? চিনতে পারো তো স্কুলের বান্ধবীরা? তাহলে টাটা করো সবাইকে, টাটা।